হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। আমি আজ আপনাদের একটা টিউটোরিয়াল দেখাবো, যার মাধ্যমে আপনারা পণ্যের ভিডিও নিজে এডিট করে নিজের ইউটিউবে ছাড়তে পারবেন। কপিরাইট ভিডিও আপনি কিভাবে এডিট করার মাধ্যমে ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবেন তা এখানে আমি দেখাবো। তো এডিট করার মাধ্যমে আপনি ক্যামটাসিয়া সফটওয়্যারের সাহায্য নিতে পারেন। ক্যামটাসিয়া অনেক সুন্দর একটি সফটওয়্যার, তার মাধ্যমে আপনি কপিরাইট ভিডিওকে এডিট করার মাধ্যমে ইউটিউবে চ্যানেলে ছাড়তে পারেন। তো ভিডিও কিভাবে এডিট করতে হয় চলুন দেখা যাক। প্রথমে ক্যামটাসিয়া স্টুডিওতে যাব। আজ ক্যামটাসিয়া স্টুডিও কিভাবে ডাউনলোড করতে হয় তা আজ দেখাবো না, কিন্তু কিভাবে এডিট করতে হয় দেখাচ্ছি। এই যে ক্যামটাসিয়া স্টুডিও। তো প্রথমে আমাদের কাজ থাকবে, আমি যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি প্রথমে আমি ইম্পোর্ট মিডিয়ায় আনব। এই ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করব। এরপর এই যেখানে আমার ভিডিও দেখাচ্ছে, তো এই যে এই ভিডিওটা আমি এডিট করব। ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। এবার এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর অ্যাড টু টাইমলাইন প্লেহেডে ক্লিক করবেন। এই যে কার্সরের মাথায় যে লাইনটি, এই লাইনটিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে ডাইমেনশন, মানে এটা কি আকৃতির হবে এটা চুজ করতে পারবেন। যেমন দেখুন এখানে অনেক ধরনের আকৃতি আছে, আমি বিশেষ করে এই ইউটিউব স্ক্রিন কাস্টে যেটা ইউজ করি 1280 বা 720, আপনি এখানে অনেক ধরনের ফরম্যাট আছে। তো এটা ইউটিউবে এই 1280x720 এটা বেটার আমার মনে হয়। তো এটা সিলেক্ট করলাম। এরপর আপনি এটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, এটার পিছনে কি রকম কালার হবে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে এখানে ক্লিক করবেন। এখানে অনেক ধরনের রং আছে, আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটি রং দিতে পারেন। যেমন এই রংটা আপনি চুজ করতে পারেন। এরপর আপনি এখানে ওকে ক্লিক করবেন। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি এই যে চলে আসছে। এখন ওটা রেখে এদিকে আনবেন এবং আপনার ভিডিওটি যাতে কপিরাইট স্ট্রাইক না হয় সেজন্য আপনি এই এইখানে কার্সর, এরপর আপনি এটা প্লে করে দেখতে পারেন। দেখা যাক এবার কিভাবে ভিডিওটা এডিট করি বা এডিট করা যায় বা অবাঞ্ছিত অংশ কেটে ফেলা যায়। দেখুন এখানে এই যে প্রথম একটু আছে, মানে এখানে একটু কিভাবে রেকর্ড করছি স্ক্রিন রেকর্ড, সেই মানে ওয়েবক্যামটা আছে, তো এটা আমরা এখানে কেটে দেব। দেখুন প্রথমে প্লে করব, এরপর আমি এই যে এইখান থেকে এইটা ক্লিক করব। এরপর এই যে স্প্লিটে ক্লিক করব। এরপর আমি আমার এই কাটা অংশটুকু ক্লিক করব। এরপর আমি ডিলেটে চাপ দেব, আমি এটা মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন আমার ওই অংশটুকু আর নেই। আমি এখানে কিছু লেখা থাকে, যদি যদি কোনো লোগো থাকে, যদি কোনো নাম থাকে বা অন্য কিছু থাকে তাহলে আপনি সেটাও কেটে দিতে পারেন এইভাবে। যেমন আমি এখান থেকে কিছু অংশ কেটে দেব, যে আমি ভিডিওটার সম্পূর্ণ অংশ রাখবো না। এরপর আমি এখানে ক্লিক করে নেব, এই যে কার্সরটা যেখানে এখানে ক্লিক করে নেব। এরপর আমি স্প্লিটে
ক্লিক করব এইটা কেটে গেছে তো আমি এখান থেকে এই যে এই দাগ পর্যন্ত কেটে দেব এইটুকু অংশ আমি রাখব না এটা অবাঞ্ছিত তো এখানে ক্লিক করে তারপর আমি ভিডিও স্প্লিটে ক্লিক করব এখন এই অংশটুকু যেহেতু আমি রাখব না সেহেতু এই অংশটুকু ক্লিক করতে হবে এরপর ডিলিট বাটনে ক্লিক করতে হবে এরপর এই কাটা অংশটুকু আমি টেনে এখানে মিশিয়ে দেব এরপর প্লে করে দেখব যে আমার অংশটুকু ঠিক আছে কিনা এইভাবে কেটে কেটে ভিডিওটাকে কম করে নেব এখানে যদি কোনো অডিও থাকে দেখুন এখানে অডিও আছে আমি এখানে অডিওটা ভিডিও থেকে কিভাবে আলাদা করব এখানে রাইট বাটনে ক্লিক করব এরপর সেপারেট ভিডিও এন্ড অডিওতে ক্লিক করব এখানে এই যে অডিওটা আছে আমি এখানে ভিডিওটা লক করে দেব আর অডিওটা ক্লিক করাই আছে আমি এখানে কার্সর রেখে ডান রাইট বাটনে ক্লিক করব এরপর আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করব দেখুন আমার অডিওটা ডিলিট হয়ে গেছে এরপর যদি আমি ইচ্ছে করি কোনো মিউজিক অ্যাড করতে তাহলে আমি আমার ইম্পোর্ট মিডিয়া থেকে গিয়ে এখানে মিউজিক অ্যাড করতে পারবো যেমন আমি এখানে ইম্পোর্ট মিডিয়া গিয়ে আমি আমার ফাইল থেকে যে কোনো গান বা যে কোনো কিছু অ্যাড করতে পারবো এই যে এটা দেখুন এই যে এখানে অ্যাড টাইমলাইনে অ্যাড হয়ে গেছে এভাবে আপনি অডিও সেট করতে পারেন অডিও আলাদা করে অডিও সেট করতে পারেন তো যদি আপনি অডিও রাখতে চান তাহলে আপনাকে আপনি এখানে স্লিপ স্পিডের মাধ্যমে আপনার ভিডিওর স্পিডটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যাতে ইউটিউব আপনাদের এটা ধরতে পারবে না যে ভিডিওটা আপনি কপিরাইট ভিডিও আপলোড দিয়েছেন স্লিপে চাপ দেবেন স্লিপে ক্লিক করবেন এরপর ওকে আপনি ইচ্ছে মতো স্লিপ দিতে পারেন যেমন দেখুন আবার দেখুন কাইন্ডলি আপনি ভিডিওটার গতি পরিবর্তন করার জন্য স্লিপ স্পিডে ক্লিক করতে পারেন এরপর আপনি এখানে অরিজিনাল ডিউরেশনটা এখানে কমিয়ে দিতে পারেন নিউ ডিউরেশন দিয়ে দিতে পারেন এরপর এখানে আপনি রিপ্লেস অডিও উইথ সাইলেন্স ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন এরপর আপনি ওকে বাটনে ক্লিক করবেন দেখবেন আপনার অডিওটা এবং ভিডিওটা একসঙ্গে চলবে এবং স্পিডটা আপনার স্পিডটা কপিরাইট ভিডিও থেকে আলাদা থাকবে যাতে ইউটিউব আমাদের ভিডিও কপিরাইট বলে না ধরতে পারে বা কোনো স্ট্রাইক না দিতে পারে তো তো এখানে আরো কিছু অপশন আছে যেমন মোর মোরে গিয়ে আপনি ক্যাপশন অ্যাড করতে পারেন কিছু লিখতে চাইলে এখানে যেমন আপনি এখানে কিছু লিখবেন TANKS আপনি এখানে থ্যাংকস লিখলে এই যে দেখুন এখানে থ্যাংকস চলে আসছে আপনি ইচ্ছে মতো কিছু লিখতে পারেন আবার আপনি এখানে কল আউট ও করতে পারেন যাতে আপনার ভিডিওটি সজ্জিত থাকে যেমন এই যে লোগো যেমন আপনি এখানে এই লোগোটা এখানে আনবেন আনার পর লোগোটা ছোট করে নিতে পারেন এইভাবে খালি জায়গায় ক্লিক করবেন লোগোটা সেট হয়ে যাবে ভাবে আপনি লোগো সেট করতে পারতেছেন আপনি কিছু লিখতে পারতেছেন এভাবে আপনি আপনার ভিডিও কপিরাইট ভিডিওকে আপনি আপনার ইউটিউবে আপলোড করে দিতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই অন্যদিন অন্য টিউটোরিয়াল নিয়ে আসবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ